আগামী স্পেকট্রাম নিলামের দিন ধার্য হয়েছে চলতি বছরের 25শে ফেব্রুয়ারি। কেন্দ্রীয় টেলিকম দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি জারি করে ওই নিলামের দিন ঘোষণা করা হয়েছে। 2G এবং 3G নেটওয়ার্কের এই স্পেকট্রাম নিলামের ফলে কেন্দ্রীয় সরকারের ঘরে আসবে কমপক্ষে 64,840 কোটি টাকা। ওই নিলামে অংশগ্রহণে ইচ্ছুকদের ফেব্রুয়ারির 6 তারিখের মধ্যে আবেদন করতে হবে। কথায় বলে, আপনি আচরি ধর্ম, পরকে শেখাও, এই মন্ত্রতে এখন চলছেন মোদী সরকারের মন্ত্রীরা। কেন্দ্রের পক্ষ থেকে বারংবার দেশের অবস্থাপন্ন নাগরিকদের উদ্দেশ্যে আর্জি জানানো হয়েছে রান্নার গ্যাসে ভর্তুকির সুযোগ নেওয়া থেকে বিরত থাকতে। এই আর্জির পাশাপাশি ইতিমধ্যে দৃষ্টান্ত স্থাপন করে ভর্তুকি ত্যাগ করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবার সে পথেই হাঁটলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও। এক সাংবাদিক সম্মেলন করে অর্থমন্ত্রী জানিয়েছেন, তিনি ভর্তুকিযুক্ত গ্যাস ব্যবহার করবেন না। ফের এম করুণানিধিকে ডিএমকে সভাপতি নির্বাচিত করলেন দলের অন্য নেতারা। 92 বছরের ওই বর্ষিয়ান নেতা এই নিয়ে দ্বাদশবার দলের সভাপতি পদের মুকুট পড়লেন। সে সঙ্গে পরিবারতন্ত্র বজায় রেখে দলের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন করুণার ছেলে স্টালিন। পাশাপাশি ডিএমকে মহিলা শাখার সভানেত্রী নির্বাচিত হয়েছেন ডিএমকে প্রধানের মেয়ে কানিমজি। ভয় নয়, বরং আল কায়দা জঙ্গি গোষ্ঠী থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল ফ্রান্সের পত্রিকা শার্লি অ্যাবডো। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে প্রচার ও তাদের নিয়ে কার্টুন আঁকার অপরাধে ইতিমধ্যেই ওই পত্রিকা অফিসে মারাত্মক হামলা ঘটিয়েছে জঙ্গিরা। ওই হামলায় মৃত্যু হয়েছে 2 পুলিশকর্মী এবং পত্রিকা অফিসের 10 কর্মীর। এবার সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল শার্লি। জঙ্গি হামলায় মাথা নত না করে তারা ঘোষণা করেছে, আগে যেখানে 60,000 শার্লি অ্যাবডো প্রকাশিত হতো, এখন সেখানে 10 লক্ষ কপি তারা প্রকাশ করবে। সে সঙ্গে শার্লি অ্যাবডোর সম্পাদক জানিয়েছেন, এমনকি আরো বেশি করে জঙ্গি কার্টুন আঁকবে তারা। এবার আল কায়দা জঙ্গিদের টার্গেট ব্রিটেন। সেদেশের গোয়েন্দা সংস্থা MI5 এর তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে গোটা ইউনাইটেড কিংডমে। একেবারে ফ্রান্সের কায়দাতেই ব্রিটেনের বিভিন্ন জায়গায় হামলা ছকছে আল কায়দা জঙ্গি গোষ্ঠী। নির্ভরযোগ্য সূত্র মারফত এমন তথ্য হাতে এসেছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থাটির। এমনকি ব্রিটেনবাসী বেশ কিছু জিহাদি যুবকদের কাজে লাগানো হবে ওই হামলা ঘটানোর নেপথ্যে, একথাও জানতে পেরেছে MI5 গোয়েন্দা সংস্থাটি। ফলে ইতিমধ্যেই গোটা ব্রিটেনে জারি হয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। মাথায় পাথর পড়েই নাকি বিলুপ্তি ঘটবে সমগ্র মানব জাতির, এমন আশঙ্কার সংবাদ শোনালো সাম্প্রতিক মহাকাশ গবেষণা। মহাকাশে সৌরজগতের চলাচল সহ অন্যান্য বিভিন্ন বিষয় বিচার করে মহাকাশ বিজ্ঞানীরা শুনিয়েছেন ওই আতঙ্ক বার্তা। বিজ্ঞানীদের মতে মহাকাশে ধূমকেতুদের মধ্যে আগামী 1 লক্ষ বছরের মধ্যে ঘটবে সাংঘাতিক এক সংঘর্ষ, আর তাতেই নাকি গোটা পৃথিবীতে মহাকাশ থেকে বর্ষিত হবে বড় আকারের তুমুল পাথর বৃষ্টি, যা বিলুপ্ত করবে মানব সভ্যতাকে। যদিও এই ভবিষ্যৎবাণীকে বিফল করতে ফের নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন মহাকাশ গবেষকরা।